নবীদের হাদিস শুনেন, বিশ্বনবী বলছেন এমন গোমরা গোমরা নেতা পৃথিবীতে আসবে, তারা যখন মানুষদের সামনে কথা বলবে হিকমতের সঙ্গে কথা বলবে, ন্যায়ের সঙ্গে কথা বলবে, কিন্তু যখন মানুষদের কাছ থেকে বিদায় হয়ে যাবে ওদের কথা এবং কাজের কোনো মিল থাকবে না। এই হাদিসটা বার তো বর্তমানে প্রমাণ আছে না নাই? নেতারা কথা বলছে খালি একবার ভোট দাও, তোমাকে এই করে দিব, সে করে দিব, ও করব, সে করব, ভোটের পর নেতাকার দেখতে পাওয়া যায় না, কি জানা বলুন না? আছে নবীজি বলছেন ভণ্ড নেতা পৃথিবীর কিয়ামতের পূর্বে এদের আবির্ভাব ঘটবে, এদের জন্য মানুষরা ঠিকঠাক থাকতে পারবে না, ইমানের উপরে থাকতে পারবে না, মানুষদের গোমরা করবে, পথভ্রষ্ট করবে। বিশ্ব নবী বলছে তিনজন জাহান্নাম যাবে, তারা জান্নাত যাবে না, এর মধ্যে একজন হলো মিথ্যাবাদী বাদশা। আমার হুজুর, আমার শিক্ষক, আমার উস্তাদ বলেছিলেন আব্দুর রহমান, মিথ্যা ভারতবর্ষে তর্জমা করলে চলবে না, তার কারণ এখানে বাদশাহি চলে না, এটা গণপ্রজাতন্ত্র দেশ, এটা রাজতন্ত্র দেশ নয়, রাজার বেটা রাজা নয়, এটা ভোটের মাধ্যমে নেতা হয়, এখানে তর্জমা করতে হবে মিথ্যাবাদী নেতা, যে নেতারা মিথ্যা কথা বলবে এদের জাহান্নাম যেতে হবে রে, এরা জান্নাতে যাবে না, পাবি না। নবীজি বলছে কিয়ামতের পূর্বে ফিতনা আসবে ভণ্ড নেতা, এরপরে তিন নম্বর নবীজি বলছেন শুনে লাও ফিতনা কেমন হবে, মিথ্যা নবীর ফিতনা। পৃথিবীতে আল্লাহর নবী বলছে লা তাকুমুস সাআ, অতদিন কিয়ামত হবে না, আসমান জমিন ভাঙবে না, হাত্তা ইয়াবাসা দাজ্জালুনা কাযাবুনা ক্বারিবাম মিন সালাসিন। আল্লাহর নবী বলছেন, এটা একটা হাদিস আর অন্য জায়গায় নবীজি বলছেন প্রায় 30 জন মিথ্যা নবী যতদিন না আসবে অতদিন পৃথিবী ভাঙবে না, অতদিন কিয়ামত হবে না। অতএব কিয়ামতের পূর্বে তিন নাম্বার বড় ফিতনা, পৃথিবীতে মিথ্যা নবী দাবিদার বেরিয়ে যাবে। অনেকেই বলবেন আমি ইমাম মাহদি, অনেকেই বলবে আমি শেষ নবী, তবে নবীজি বলেছেন লা নাবিয়া বাদা ওয়ালা উম্মাতা বাদা উম্মাতি, আমার পরে আর কোন নবী আসবে না, আমার পরে আর কোন রসুল আসবে না, আমি হলাম খাতামুন নবী, আমার পরে কোন নবী আসবে না। তাহলে এক নম্বর ফিতনা নারীর ফিতনা, দুই নম্বর ভণ্ড নেতাদের ফিতনা, তিন নম্বর মিথ্যা নবীদের ফিতনা। এই ফিতনাগুলো তোমরা পৃথিবীর বুকে তোমরা দেখতে পাবে। নম্বর চার, মুস্তাওয়ার ইবনে সাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এই উম্মতের শেষ জামানায় এমন ফিতনা আসবে, লোকেরা এই উম্মতের লোকেরা পূর্বের জাতিদেরকে ইহুদি নাসারাদেরকে ফলো করবে, ইহুদি নাসারাদের মতন জীবন করবে, রসুলের আদর্শ রসুলের উম্মতের মধ্যে খুঁজে পাওয়া যাবে না, যাবে না। মুস্তাওয়ার্দ ইবনে সাদ্দাদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, বিশ্ব নবী বলেছেন এই উম্মত ইহুদি নাসারাদের পদে 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 অনুসরণ করবে, নবীর উম্মতে নবীর সুন্নাত তাদের মধ্যে পাবি না। আচ্ছা, এখানকার লোক বলুন তো একটু একটু বলুন একটু একটু, এখন আমাদের মুসলমানদের সঙ্গে রসুলের সুন্নাত বেশি মিল পাওয়া যায় না কম পাওয়া যায়? কম, কম না, কম না? আপনাকে দেখবেন, দেখাবো, এক মিনিট দেখেলেন, তাহলে এক মিনিট দেখেন, একটু কথা বলবেন আপনারা, হ্যাঁ না বলবেন, বাস। একটা ছেলে জিন্সের প্যান্ট পিনেছে, এখানে চিরা, এখানে চিরা, এখানে চিরা, সালা এখানে ছিল, ভিতরে গোডাউন দেখতে পাওয়া যায় কি নাই? ওরকম জিন্সের প্যান্ট আপনারা দেখেননি কি? দেখেননি? এখানে চিরা, এখানে চিরা, সালা এখানে ছিল, ভিতরে আন্ডার প্যান্ট দেখতে পাওয়া যায়, ছোট লোকের বাচ্চার খবরই নাই, সরমই নাই, ওর ভিতরে জাঙ্গিয়ে দেখতে পাওয়া যায়। এই রকম বেহায়া কিছু পুরুষ আমাদের সমাজে আছে না নাই বলেন? কথা বলুন। আচ্ছা, কোন নবী ছিরা প্যান্ট পড়েছে? ছিরা কাপড় পিনেছে ও অভাবে, তোর কি অভাব আছে রে বল? ছিরা জিন্সের পড়েছে, পিছনে একদম ভিতরে গোডাউন দেখতে পাওয়া যায়, ওকে শরম করে না? আমাকে দেখে লজ্জা লাগে, ওকে লজ্জা লাগে না? একা বলুন, এগুলো নবীর আদর্শ? এগুলো কাদের বলুন তো? পশ্চিমাদের। কাদের? পশ্চিমাদের, ইহুদি এবং খ্রিস্টানদের এই চাল, এই চক্র আজকে মুসলমান, এ মুসলমান ছেলেরা গ্রহণ করেছে, করেনি কি? করেনি?
কি তার পোশাক, জিন্সের প্যান্ট, নামতে 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 ওর পাছা দেখতে পাওয়া যায়। কথা বলেন, দেখতে পাওয়া যায় না, কথা বলেন। জিন্সের প্যান্ট এত ঢিলা, ওর পাছাতে নামতে 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 ওর পাছা দেখতে পাওয়া যায়, শরম করে না, এরকম বেকু বাজার কিছু। ওর যখন পাছা বের হবে কাঁচা কমচিতে ওই জায়গাতে মারবেন, জীবন আর পাছা বার করবে না, জীবন আর বার করবে না, ওর শরম লজ্জা কিচ্ছু নাই ওর। আর জিন্সের প্যান্ট নামাতে নামাতে ওর জিন্সের প্যান্ট রাস্তাতে ছেটিলিয়ে বাড়াইছে, বাড়ায় না কি বাড়ায় না। এই যে ক্যামেরাওয়ালাদেরকে বলছি, মিডিয়ার ভাইদেরকে, আমার দিনী ভাইদেরকে বলছি, আমি বহুদিন বলছি আজও বলছি, এই যে জিন্সের প্যান্ট যারা টাকুর নিচে নামাতে নামাতে রাস্তাতে ছেঁচড়ায়, এই জিন্সের প্যান্টের নাম আমি আব্দুর রহমান দিয়েছি ইন্টারন্যাশনাল ঝাড়ু। ইন্টারন্যাশনাল ঝাড়ু কেন বলুন তো? আচ্ছা, একটা ঝাড়ু দিয়ে একটা বাড়ি ঘর পরিষ্কার করা যায় না কি? ঝাড়ু দেওয়া যায় না, কিন্তু ওর জিন্সের প্যান্ট এত ঝাড়ু দেওয়া যায়, গোটা এলাকার যত রাস্তাতে যত গরুর পেশাব, গরুর পায়খানা, নাকের পোটা, মানুষের পায়খানা, সব ওর জিন্সের প্যান্টে ছাটিয়ে বেড়াইছে। কি বাড়ায় না, কথা বলেন বাড়ায় না? তাহলে বলুন, এগুলো নবীদের আদর্শ না ইহুদিন আসারাদের? বলুন বলুন বলুন, ইহুদিন আসারাদের। আর এই যে চুলের বাহার, এই যে চুলের বাহার, এদিক দিয়ে চুল কেটে 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 এই মাঝখানে ছাতার মতন রেখেছে, রাখেনি হেনা বলেন? আপনার ওকে দেখলে কি মনে হয় জানেন? আচ্ছা, আপনারা পায়খানা সাফ করা ব্রাশ দেখেছেন? আমাকে ওইটা কিন্তু মনে হয়, আপনাদের মনে হয় কিনা জানি না, ওর চুল দেখলে আমার মনে হয় যে পায়খানার প্যান্ট সাফ করা যে ব্রাশ, ওই রকম লাগে আমাকে, আল্লাহর কসম। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, হেনা বলেন, শোনেন, আজ থেকে 20 বছর আগে সামসিতে যখন কোন চোর ধরা পড়তো, মানুষেরা কি শাস্তি দিত বলেন তো? কি আগে এইদিকে চুল কাটতো, এদিকে চুল কাটতো, মাঝখানে বড় করে চুল রেখে দিয়ে ওর মুখে কালি লাগিয়ে দিয়ে গোটা এলাকাতে ঘোরাতো, এটা শাস্তি ছিল না আগে? আগেকার জামানায় চোর ধরা পড়লে যে কাটেনে চুল কাটতো, আর এখনকার কিছু ভেড়া ওই কাটিং এ চুল কাটছে, চোর মার্কা কাটিং। ওকে দেখলেই মনে হয় শালা কোথাও ধরা পড়েছিল, নিশ্চয়ই কোথাও ধরা পড়েছিল। এই চুল কাটিং কেন বলো? তাহলে বলুন, আমাদের ভাইদের যুবকদের রসুলের সুন্নাত আছে? আছে হ্যাঁ বলুন, নাই। 4 নম্বরটা বলছিলাম, নবীজি বলছেন ফিতনা বাড়বে, নবীজির উম্মতেরা নবীজির সুন্নতকে মানবে না। এরপর নবীজি বলছেন হাদিসের রাবি আবু হুরাইরা, বিষ্ণু নবী বর্ণনা করেছেন, তোমরা শোনো, এই উম্মতের লোকেরা পূর্বের জাতিদেরকে পদে পদে অনুসরণ করবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, তারা কি রুম এবং পারস্যবাসী, তারা কি রুম এবং পারস্যবাসীদের কথা বলছেন আপনি? নবীজি বলছেন, তারা ছাড়া আর কে হতে পারে বলো তো? তারা ছিল ইহুদি, ওরা ছিল খ্রিস্টান। নবীজি বলছেন, আমার উম্মতের লোকেরা ইহুদি নাসারাদের পদে পদে অনুসরণ করবে। শুধু তাই নয়, ওরা যদি সাপের গর্তে যায়, আমার উম্মতও সাপের গর্তেই যাবে। মানে ইহুদি নাসারাদের কোনো অভ্যাস ছাড়বে না। হায় আফসুস মুসলমান, তোমার চলাফেরা খ্রিস্টানের মতন, তোমার ব্যবহার ইহুদির মতন, তোমার ব্যবহার পাতি নাসারার মতন। রসুলের উম্মত, রসুলের সুন্নত তার মধ্যে পাওয়া যাচ্ছে না। নবীজি বলছেন, শেষ জামানায় মানুষেরা নবীজির উম্মতেরা নবীজির আদর্শ মানবে না। নম্বর 5, শেষ জামানায় ভয়ঙ্কর ফিতনা আসবে রে। নবীজি বলছেন, কিসের ফিতনা? দাজ্জালের ফিতনা। দাজ্জালের ফিতনা পৃথিবীতে বেড়ে যাবে, দাজ্জাল পৃথিবীতে আসবে, মানুষের ঈমানকে লুটে নিবে। দাজ্জালের একটু পরিচয় আপনাকে দিব, একটু ধৈর্য ধরে ভাইরা মায়েরা কান করে শুনেন। দাজ্জাল, আল্লাহর নবী মসজিদে একদিন দাজ্জাল সম্পর্কে আলোচনা করলেন, সাহাবীরা মনে করলেন, সুবহানাল্লাহ, দাজ্জালের কথা আমরা কোনদিন আগে শুনিনি। তবে নবীজি এমন করে বললেন, সাহাবীরা মনে করলেন, দাজ্জাল বোধহয় মসজিদের আশেপাশে কোনো বাগানে আছে। আমরা সাহাবীরা বেরিয়ে গেলাম, মসজিদের আশেপাশে বাগানে খুঁজতে লাগলাম, কিন্তু দাজ্জাল পেলাম না, পেলাম না, পেলাম
ছিলাম না এরপরে আমরা নবীজির সামনে এলাম নবীজি বললেন সাহাবীরা তোমরা বলো কোথায় 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 তোমরা গিয়েছিলে বলো সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি এমন করে দাজ্জালের কথা বললেন আমরা মনে করলাম দাজ্জাল বোধহয় মসজিদের পেছনে বাগানে লুকিয়ে আছে আমরা খুঁজতে গেছিলাম নবী গো কিন্তু আমরা পেলাম না পেলাম না পেলাম না